পর্দাশীল সে একজন ফরেস্টগারি নারী এরকমই বোঝা যাচ্ছে যে তার মতো ভালো মানুষ আর এই দুনিয়াতে নেই। তো দর্শক শ্রোতা, হ্যাঁ আমি জানি না তার চরিত্র কেমন বা সে কি আসল বিষয়, সে বিষয়ে আমি কথা বলবো না। আমার কথা হচ্ছে সে এখন যে ঘটনাটা ঘটিয়েছে, দর্শক শ্রোতা, সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা হল না, সে একটা দোকানে গিয়েছে, একটা শপে গিয়েছে সেখানে শপিং করতে। তো দর্শক শ্রোতা, একটা কাপড়ের দোকানে ঢুকেছে, ঢুকার পরে সে সেখানে শাড়ি দেখলো। তো শাড়ি, একটা শাড়ি তার মনে হয় পছন্দ হয়েছে, তো সেই শাড়িটা সে কী করেছে, তার বোরকার নিচে লুকিয়ে ফেলেছে, মনে করেছে দোকানদার সেটা দেখবে না। কিন্তু দোকানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, তো ভিডিও দোকানদার সেটা দেখেও ফেলেছে। দোকানদার দেখে হাতে নাতে তাকে ধরে ফেলেছে, বলতেছে যে আপনি আমার শাড়িটা নিয়ে এভাবে আপনি আমার শাড়ি চুরি করলেন কেন। তো উনি স্বীকার করতেছিল না, উনি বলছে না যে আমি শাড়ি নিইনি। তো ওনাকে যখন বারবার বলা হচ্ছে যে আমি এখন সিসিটিভি ক্যামেরা কিন্তু চেক করব, তারপরে কিন্তু আপনার খবর মানে খবর করব বা আপনাকে পুলিশে দেব, তো উনি তারপর শেষ পর্যন্ত বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা যা বলছেন সেটাই ঠিক, হ্যাঁ আমি চুরি করেছি। মানে উনি মানে এক পর জোরপূর্বকভাবে ওনাকে স্বীকার করানো হয়েছে, আসলে কিন্তু ওনাকে হাতে নাতে ধরে ফেলে, তারপর উনি স্বীকার করতেছে না। এখন আমার কথা হচ্ছে এই যে মহিলাটাকে আপনারা দেখেছেন, একে দেখলে কী বলা হয়, কী বোঝা যায় যে সে খুব ভালো একজন মানুষ, সে পর্দাশীল, সে নামাজ পড়ে, ফরেস্টগার্ড, এরকম বোঝা যাচ্ছে। কিন্তু এই বোরকা পরে এই মহিলাটা এরকম কাজটা কীভাবে করতে পারলো, একটা শাড়ির জন্য? একটা শাড়ি আর কয় টাকা দাম? তার পছন্দ হয়েছিল, সে যদি মানে তার কেনার তৌফিক না থাকতো ঠিক আছে, সে দোকানদারের কাছে সাহায্য চাইতে পারতো যে আমার এই শাড়িটা পছন্দ হয়েছে, আপনারা সদকা জাকাত দিয়ে দেন, ঠিক আছে, এভাবে চুরি না করে নিজের মানসম্মানটা না শেষ করে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আপনাদের যা বলার অবশ্যই কমেন্টে বলবেন যে এই মহিলাকে কী বলা উচিত। এদের কারণে কিছু কিছু মহিলাদের জন্য কিন্তু মহিলাদের কলঙ্ক, আজকাল মহিলাদের মানসম্মান হানি হচ্ছে, কারণ এরা কিছু কিছু মহিলারা আছে বোরকা পরে তারপর মার্কেটে গিয়ে চুরি করে, কিছু কিছু মেয়ে আছে বোরকা পরে তারপর গিয়ে কসমেটিকের দোকানে কসমেটিক চুরি করে, এখন কিন্তু এসব ভিডিও অহরহর দেখা যাচ্ছে। তো যাই হোক, শখটাই কি বেশি নাকি? তো দর্শক শ্রোতা, আপনারা আগে ভিডিওটা দেখে আসুন, আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আপনি বলেন সিসি ক্যামেরা তো এখন দেখবে, দেখার পর যদি বের হয় যে আপনার এখান থেকে এটা বের করছে তখন কি হইব? পায়ে ধরার দরকার নাই তো, সিসি ক্যামেরা তো বোঝা যাইব। আপনি এখান থেকে টান দিয়েছেন, দিয়ে ভুতার নিচে ঢুকাইছেন, আমি আর কথা বাড়াই না, আমি এখান থেকে দৌড় দিয়ে গেছি, আপা কি ঢুকালেন ভুতার নিচে বের করেন, আপনি সাইডে বের করছেন, কথাটা বাড়াইয়েন না, বাড়াইলে মানুষ জমছে, আপনি থানায় যাবেন। আপনি স্বীকার করেন যে আপনি কাজটা করছেন, আমি সাইডে তুমি আপনার দেখান। না না দাঁড়ান দাঁড়ান, এখন কি আপনি স্বীকার করতেছেন, স্বীকার করতেছেন যে আপনি এগুলো কেন করেন বলেন? না 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 বলছে মানে বলছে না, আমি সিসি ক্যামেরা টান দেবো এখন। না এগুলো এগুলো কেন করেন? এই ধরনের কাজ আর করবেন কেন? কেন মানে এই ধরনের কাজ কেন করেন? আমি এখানে কাস্টমারের কাপড় দেখাইতেছি, ওনারও আবার আমার দোকানের কাস্টমারের শাড়ি কিনছে, উনি ওইখান থেকে শাড়িটা বুরকার ভিতরে ঢুকাইছে, আমি এখান থেকে দেখলাম যে আমি আপা কি ঢুকালেন বুরকার ভিতরে, বের করেন। না না এখন আপনি আপনি তো এখন নিজেই স্বীকার করলেন, তাই না? স্বীকার করলে মাপ আছে, সমস্যা নাই, ঠিক না? এগুলা এই ধরনের মার্কেটে এসে এই ধরনের কাজ আর করবেন না, যদি করেন করবেন না বলেন আর করবেন না, আজকে কিন্তু আপনাকে ছাইড়া দেওয়া হয়েছে, ঠিক না? পরবর্তীতে আর করবেন না, ঠিক আছে?